हेलो भिवर्स, अस्सलाम वालेकुम। केमन आछेन? आशा करी भालो आछेन। नतुन एक भिडियोते स्वागतम। तो आज के देखो किभाबे आपनि एक्सचेंज करते पारेन, एकदम ए टू जेड एक्सचेंज करे देखाबो, एकटा नतुन एकटा अकाउंट करे देखाबो। तो एखान थेके होच्छे आगेई बोले नेई, जदि आपनि आमार चैनले नतुन होये थाकेन ताहले अवश्यई सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटि क्लिक करुन। आर एटा होच्छे जे डलार बाइसेल वेबसाइट, एटा वेबसाइटेर एकटा होच्छे एइखाने होच्छे कॉइन बेस टू बिकाश नाई। तो एखान थेके आमि कथा बोले एनादेर साथे कथा বলে এখানে চলে আসছি ইবিএল ওয়ালেট, এটাও ওনাদের সাইট। তো ওনারা বলছে যে এটা থেকেও আপনি আসলে এক্সচেঞ্জ করে নেন, কোনো সমস্যা না। এখানে হচ্ছে আপনি রিজার্ভ দেখতে পাবেন, অনেক ভালো নগদের রিজার্ভ এখানে। জাস্ট হচ্ছে এখানে তো বিকাশ পার্সোনাল, তো এগুলো দেখতে পাবেন। তো এখান থেকে নগদ পার্সোনাল দেখেন আপনি রিজার্ভ, এখানে কয়েন বেচের রিজার্ভগুলোও ভালো, বিকাশের অনেক সিস্টেমও, বিকাশ নগদেরও রিজার্ভ অনেক ভালো। তো এখান থেকে খুব ভালো একটা সাইট, যেখান থেকে আমি অবশ্য পেমেন্ট পাইছি। তো আমরা যেহেতু প্রথমেই নতুন নিউ মেম্বার, তো আমরা জাস্ট সাইন আপে চলে আসবো। সাইন আপে চলে আসার পর আমরা এখান থেকে হচ্ছে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইমেল, পাসওয়ার্ড এগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে লগ ইন করবো। তো আমি আমার হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে লগ ইন করবো। তো এটা বলে নেই যে এইখানে আপনি আরেকটা জিনিস দেখতে পাবেন, শুধু এখানে হচ্ছে অপারেটর অনলাইন, তারপর ওয়ার্কিং টাইম হচ্ছে 9টা থেকে 12টা। তো এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে এখানে কিন্তু নাম্বারটা দেওয়া নাই, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া নাই। তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই। এখান থেকে আপনি ডলার বাইসেলের, ডলার বাইসেল বাংলাদেশ ওই সাইডে আপনি যাওয়ার পর এখান থেকে আপনি ওইখানে নাম্বারে বা ওইখানে মেসেজ করলেও কন্ট্যাক্ট করতে পারবেন। আর এনারা মেসেজ করলে রিপ্লাই দেয়, প্রবলেম নাই, আপনি ইচ্ছা মতো করে নেবেন। তো এখানে সব কিছু দেওয়ার পর জাস্ট হচ্ছে এখান থেকে আপনি সাইন আপে ক্লিক করবেন। আমি এখন জাস্ট সাইন আপে ক্লিক করবো না, জাস্ট আমি এখান থেকে লগ ইনে ক্লিক করবো, কারণ আমার অলরেডি লগ ইন করা আছে। তো আমার লগ ইন করা আছে যেহেতু, জাস্ট আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভ, মানে আমি এখনই অ্যাকাউন্টটা করলাম, এই জন্যেই হচ্ছে জাস্ট এটা দেখাচ্ছে। তো এখানে আমার স্ট্যাটাস, লাস্ট এক্সচেঞ্জ এটা দেখাচ্ছে। তারপর এখান থেকে আপনি একদম এ টু জেড এখানে আপনি মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর সব কিছু দেখতে পাবেন। তো এক্সচেঞ্জে আমরা চলে যাই একদম প্রথমে। তো প্রথমে চলে আসার পর আমাদের এখন এখানে দেখতে পাবেন যে আপনি এখানে আসলে কী সেন্ড করবেন, মানে আপনি কোন ডলারটা এখান থেকে বিক্রি করবেন সেইটা এখানে সিলেক্ট করতে হবে। আর এখানে একটা জিনিস দেখে নেন, এটা লাস্ট এক্সচেঞ্জ 1 ঘন্টা আগে, আর এটা গতকালকের এগুলো এক্সচেঞ্জ, এগুলো সবগুলোই কনফার্মেড হয়ে গেছে। তো এখান থেকে লেটেস্ট নিউজেস, তো এগুলো আপনি নিউজও আপনি দেখতে পাবেন। এনাদের একটা নিউজ আছে অ্যাড, বিকাশ অ্যাড করছে কয়েকদিন আগে সেইটা। আর এখানে এনাদের হচ্ছে ওয়ার্কিং টাইম, তারপর হচ্ছে অ্যাবাউট আস, এগুলো সব কিছু দেখাই দিচ্ছে। তো এখান থেকে আপনি মেসেজ করেও এনাদের সাথে কথা বলে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো কথা বলেও কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তারপর এখান থেকে এনাদের হচ্ছে রিজার্ভ, এগুলো হচ্ছে এনাদের রিজার্ভ। তারপর এগুলো বলছে রিজার্ভগুলো অনেক ভালো, অনেক টাকা এখানে রিজার্ভ আছে, সমস্যা নাই আমাদের। তো আপনি যেখান থেকে নেন কয়েন বেস, তারপর কয়েন বেস, লাইট কয়েন, ডিবিএল, নেটলার, নগদ এজেন্ট, পেওয়ার, পারফেক্ট মানি, রকেট, পার্সোনাল, স্কিল, ওয়েব মানি, অনেক কিছু এখানে আছে। তো আপনি এগুলো দেখে নেবেন। তো ওয়েলকাম টু ইবিএল ওয়ালেট। তো এখানে এরা বলছে যে আপনার একটা এখানে দেখতে পাচ্ছেন, তো এরা জাস্ট হচ্ছে এনাদের হচ্ছে বাই সেল করবে। এখানে কয়েন বেসে লাইট কয়েনের রেটটা এরা অনেক ভালো দিচ্ছে, 85 টাকা। তো আমি জাস্ট কয়েন বেস টু বিকাশ পার্সোনালে একটা হচ্ছে এক্সচেঞ্জ করে দেখাবো আজকে। তো এখানে আপনি রেটটা দেখতে পাবেন, যদি আপনি রেটটা দেখতে চান তাহলে এখান থেকে আপনি রেটটা দেখতে পাবেন। তো এখানে যে পারফেক্ট মানি ইউএসডিতে বিকাশ পার্সোনালে কত, 86 টাকা। তারপর ওয়েব মানিতে এগুলো আপনি এ টু জেড এখানে অনেক এনাদের রেট আছে, এই রেটগুলো আপনি দেখতে পাবেন। তো আপনি এই রেটগুলো দেখেও আপনি এখান থেকে আসলে কনফার্ম হতে পারেন যে আসলে দেখেন এখানে 85 টাকা কয়েন বেচের লাইট কয়েন। তো আমি জাস্ট হচ্ছে এখান থেকে এখানে এই পেজে চলে আসলাম। এই পেজে চলে আসার পর আপনাকে হচ্ছে রিজার্ভ যদি দেখতে চান, তারপরে রিভিউ এটা যদি দেখতে চান, তো এখানে রিভিউ দেখতে পাবেন, অনেক এরা রিভিউ দিছে। তো রিভিউগুলো আসলে যারা আসলে পেমেন্ট পাইছে, আমি অবশ্যই রিভিউ দিব, সেটা আমি লাস্টের দিকে দেখাই দিব। তো রিভিউ আসলে কীভাবে দিবেন সেটাও দেখতে পাবেন। তো আপনি যদি এদের সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আপনি যদি এদের সাথে কন্ট্যাক্ট করতে চান তো এখানে আপনার ইমেল, তারপর নেম, তারপর সাবজেক্ট দিয়ে মেসেজ করতে পারেন। তারপর এখান থেকে আসলে আপনি এখানে যদি আপনি মেসেজ করে দিতে পারেন, তারপর আমরা জাস্ট এক্সচেঞ্জে চলে যাই। এক্সচেঞ্জে চলে আসার পর আমরা আসলে লাইট কয়েন টু বিকাশ আজকে এক্সচেঞ্জ করে দেখাবো কয়েক ডলারের মতো। তো জাস্ট আমি এখান থেকে আবার চলে আসলাম। আবার এখানে চলে আসার পর এখানে কী করতে হবে সেটা একটু দেখাচ্ছি। জাস্ট এখানে হচ্ছে এক্সচেঞ্জে ক্লিক করলাম। এক্সচেঞ্জে ক্লিক করার পর
এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ পেমেন্ট স্টোরি, তারপরে রিভিউ, তারপর আপনি এখান থেকে যদি রেফারাল লিঙ্ক বের করতে চান তো রেফারাল লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন রেফারাল লিঙ্ক কপি করে তারপর আপনি আপনার ফ্রেন্ডের মাধ্যমে এটা ইনভাইট করতে পারেন। তো এটা হচ্ছে আপনার রেফারাল লিঙ্ক। তো এই রেফারাল লিঙ্ক থেকে আমরা জাস্ট হোম পেজে চলে আসলাম, এক্সচেঞ্জে চলে আসলাম। এক্সচেঞ্জে চলে আসার পর এখানে জাস্ট আমরা হচ্ছে যেটা দেখাবো সেটা আসলে এটা করবো লাইট কয়েন টু হচ্ছে বিকাশ পার্সোনাল যেটা আছে এটা ঠিক করে নিচ্ছে লাইট কয়েন ইউএসডি। তো লাইট কয়েন ইউএসডি দেওয়ার পর এখান থেকে আপনাকে হচ্ছে যে বিকাশ পার্সোনাল সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ বাটন, এক্সচেঞ্জ বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ছাড় চলে আসবে। তো জাস্ট আমি ওটা দেখাচ্ছি না, আমি একটু পরে ওটা দেখাচ্ছি। জাস্ট এখান থেকে আপনি এই আপনার হচ্ছে লাইট কয়েন আপনি সেন্ড করবেন কয়েন বেস থেকে। সেইটা সেন্ড করার পর আপনাকে এখানে হচ্ছে ফিউ ট্রান্সলেশন দেখাবে। এইটা হচ্ছে জাস্ট হচ্ছে আমি দেখাচ্ছি না, জাস্ট হচ্ছে আমি এখানে হচ্ছে আমার একটু কয়েকবার ফুল হয়েছিল, জাস্ট ওই জন্য এটা আমি স্কিপ করে এটা দেখাচ্ছি। তো আসলে ওই কাজটা আপনি কীভাবে করবেন সেটা একটু পরে আমি দেখাচ্ছি। তো এখানে আপনি আপনার অ্যামাউন্টটা দিবেন, দেওয়ার পর আপনি এখান থেকে হচ্ছে এইখানে আপনার যদি এই প্রবলেমটা নিচে ফেস করেন তো আপনি এখান থেকে রিফ্রেশ করে নিতে পারেন। রিফ্রেশ করে নেওয়ার জন্য আপনি উপরে যাওয়ার পর রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নেওয়ার পর এটা ঠিক হয়ে যাবে, কারণ আমার একটু প্রবলেম হয়েছিল, এই প্রবলেমের কারণে আসলে এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো ওইটা আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করে নেওয়ার পর আপনি আবার হচ্ছে সেন্ড অ্যামাউন্টে আপনার হচ্ছে যেই ডলারটা আপনি সেল করবেন সেই ডলারের অ্যামাউন্টটা আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পর নেক্সট স্টেপে ক্লিক করবেন। নেক্সট স্টেপে ক্লিক করার পর আপনার নেম, আপনার ইমেল, দেওয়ার পর আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনার এরকম একটা পেজ চলে আসবে। চলে আসার পর উপরে আপনি দেখতে পাবেন যে আসলে আপনি কোন এনাদের ইমেলে আপনি এখান থেকে ডলার সেন্ড করবেন। তারপর আপনার এখানে আপনার হচ্ছে পেমেন্ট ডিটেলসের ওখানে আপনার কয়েন বেজের ইউজার নেমটা দিবেন। দেওয়ার পর আপনি নিচে কনফার্মে ক্লিক করার পর আপনি দেখবেন যে সাকসেসফুল ইউর পেমেন্ট। তো তারপর আপনি আমি বলেছিলাম যে রিভিউ কীভাবে দিবেন সেটা এখানে আপনি দেখতে পাচ্ছেন লাভ ইউর ফ্রেন্ড বুক। তো আপনি এখানে এইভাবে আপনি রিভিউ দিতে পারেন। তো আপনার নেম দিতে হবে, নেম দেওয়ার পর আপনার রিভিউ এখানে কীভাবে আপনি রিভিউ দিবেন, আপনার সাইটটা কেমন লাগছে সেই ব্যাপারে আপনি এখান থেকে রিভিউ দিতে পারেন। তো আমি জাস্ট হচ্ছে এইটা একটু জাস্ট সিম্পলভাবে এমনিতেই দেখানোর জন্য একটা জাস্ট লিখে দিচ্ছি। তো আপনার সাইটটা যেমন লাগছে তো ভালো ভালো লাগলে অবশ্যই আপনি ভালো রেটিং দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাড ফেসবুকে ক্লিক করবেন। তো এইটা করার পর জাস্ট হচ্ছে যে আপনাকে অ্যাড করতে হবে। আর আপনি যদি ইচ্ছা করেন যে এটা আপনি করবেন না তারপরেও কোনো সমস্যা নেই, জাস্ট আপনি উপরে ক্লিক করতে পারেন। তো জাস্ট আমি একটা জিনিস লেখাই দিচ্ছি এখানে। তো এখানে হচ্ছে অ্যাড ফেসবুকে ক্লিক করা হয়ে গেল। হওয়া যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে থ্যাংক ইউ ইউর ফেসবুক অ্যাকাউন্ট। তো জাস্ট হচ্ছে হোম পেজে আমরা চলে আসলাম। হোম পেজে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এক মিনিট আগে হচ্ছে আমাদের এখানে চলে আসছে অ্যাকাউন্টটা, অর্ডারটা হয়ে গেছে। তো অর্ডারটা হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটু ওয়েটিং দেখাচ্ছে। তো ওয়েটিং দেখাচ্ছে যে আমাদের হচ্ছে বিকাশের লাইট কয়েন টু বিকাশ এটা দেখাচ্ছে, তারপর কয়েন বেস টু বিকাশ পার্সোনাল এটাও দেখাচ্ছে। জাস্ট হচ্ছে আমার ইউজার নেমটা এখান থেকে শো করছে। তো এটা হচ্ছে 15-20 মিনিটের মধ্যে আপনার এখান থেকে আপনি আপনার বিকাশের কনফার্মেশন SMS পাবেন, আপনার টাকাটা ঢুকে যাবে বিকাশে, সেইটা আপনি দেখতে পাবেন। তো আমরা এই টাইমটা একটু ওয়েট করবো, ওয়েট করার পর আবার আমরা চলে আসবো। তারপর একটু ওয়েট করি আর এখান থেকে দেখতে পাবেন যে আমার অ্যাকাউন্টটা আসলে আমার টাকা বিকাশে চলে আসছে। তো এখান থেকে আমি জাস্ট রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করে নেওয়ার পর আপনি দেখতে পাবেন যে এখানে আমার কনফার্মেট দেখাচ্ছে। তো আমার বিকাশে যেহেতু অ্যাকাউন্টে টাকা চলে আসার পর এখানে কনফার্মেশন ক্লিক করে দেওয়ার পর এখানে কনফার্মেশন হয়ে গেছে। তো জাস্ট এখানে আপনি দেখতে পাবেন যে 19 মিনিটের মাথায় আমার এটা কনফার্মেশন হয়ে গেছে। তো 19 মিনিটের মাথায় আমি আমার বিকাশে অবশ্যই টাকা পেয়ে গেছি। তো তারপর এটা এনার কনফার্মেশন দেখাচ্ছে। তো আপনি এখান থেকে আসলে এইভাবে করে এক্সচেঞ্জ করে নিতে পারেন খুব সিম্পল ভাবে। তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব।